বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখার জন্য পারফেক্ট জায়গা হলো কিন্তু এই জ্যোতির্মোড়। তো বলে রাখি, জ্যোতির্মোড়ে কিন্তু তোমরা তিন সাইড থেকে ঠাকুরগুলো দেখতে পাবে। আমি বেসিক্যালি চন্দননগর সাইডে আসছি, অ্যান্ড সামনে রয়েছে এই সাইডে তোমাদের পড়বে মানকুণ্ডের ঠাকুরগুলো, আর সামনে থেকে আসছি কিন্তু ভদ্রেশ্বরের ঠাকুরগুলো। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু মিট করে এই যে ত্রিকোণ মাথাটা, মানে চার মাথা যে মোড়টা রয়েছে সেখানে, অ্যান্ড এখান থেকে কিন্তু তোমরা টোটাল ভিউটা পেয়ে যাবে। তো চলো আজকের পুরো ব্লগে এই চন্দননগরের শোভাযাত্রাটা, মানে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ করতে থাকবো। বন্ধুরা, পুরো রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ মানুষের ঢল নেমেছে, এত সুন্দর লাইটিং চন্দননগর মানে কিন্তু তোমরা জানো লাইটিং আর লাইটিং। আর বিশেষ করে এই জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দিন পুরো রাস্তা কিন্তু খুব সুন্দর ঝকমকে অবস্থা সেজে উঠেছে। তার সাথে সাথে যারা বাদ্য শিল্পীরা রয়েছেন তারাও খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো এখনও কিন্তু অনেক মণ্ডপ বাকি, অনেক কিছু বাকি আছে তোমাদের জন্য। ওকে, তো কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, আরও একটা খুব সুন্দর পুজো হয় কিন্তু এই রথের সড়কের এখানে। তো চলো মায়ের প্রতিমাটা তোমার সাথে শেয়ার করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু অসাধারণ লাগছে, ডেকোরেশনের কাজটা সত্যি খুব সুন্দর। সামনে রয়েছে ওয়ান্ডারল্যান্ডের পুজো মণ্ডপ। বলে রাখি, এই যে লাইটিংগুলো দেখছো না, এগুলোর মধ্যেও কিন্তু একটা করে থিম আছে। এটা যেমন সতীদাহ প্রথা, তো পুরো ব্যাপারটা তোমাদের দেখাই আমি।
বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ যেটা পুজো বৈদ্য পোতা, তো এখানেও কিন্তু পুজো খুব সুন্দর হয় অ্যান্ড শোভাযাত্রাও কিন্তু খুব সুন্দর করে লাইটিং দেখতে পাচ্ছ, অসাধারণ লাইটিং। Yeah.